হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে। প্রাথমিকে 45,000 শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন, বিভিন্ন মানববন্ধনের চিত্র আপনাদের সামনে তুলে ধরব এবং বেশ কয়েকটি পত্রিকাও এটা তুলে ধরা হয়েছে। আশা করি 45,000-এ নিয়োগ হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানববন্ধন হচ্ছে, 3:1 অনুপাতে নিয়োগ চাই, ফ্যাক্ট প্রাইমারি রেজাল্ট ফ্যাক্ট, এবং বিভিন্ন মানববন্ধনের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। যুগান্তকর পত্রিকা এটা তুলে ধরেছে, তাছাড়া আরও কয়েকটি পত্রিকা এবং ফেসবুকের বিভিন্ন পেজে তুলে ধরা হয়েছে। আপনারা জানেন আজকে ঢাকায় এই মিরপুর 2-এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন বেশ কয়েকটি পত্রিকা তুলে ধরেছে। আশা করি এই মানববন্ধন যদি অনেক জোরালো হয় তবে পদ সংখ্যা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে, প্রাথমিকে 45,000 শিক্ষক নিয়োগ ও দ্রুত ফলাফল প্রকাশের দাবি। যুগান্তার প্রতিবেদন 20 নভেম্বর 2022 এই বিকেল 4টায় প্রকাশিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 45,000 নিয়োগ ও দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর DPE সামনে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা। জানা গেছে 2020 সালে 32,577টি পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, কিন্তু করোনা মহামারীর কারণে যথাসময়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে না পারায় পদসংখ্যা বাড়িয়ে 45,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিকের শিক্ষা মন্ত্রণালয়ের অনেকেই। আবার 58,000 শিক্ষক নিয়োগের কথাও বলেছেন অনেকেই, তবে শেষ মুহূর্তে এটি আর হচ্ছে না বলে জানানো হয়। আপনারা হয়তো গতকালের এই বিভিন্ন নিউজে জেনেছেন যে সেটি আর হচ্ছে না, কিন্তু তারা তার আগে কিন্তু কয়েকবার কিন্তু বলেছিল যে পদের সংখ্যা বাড়ানো হবে, পদের সংখ্যা বাড়ানো হবে। এই নিউজগুলো কিন্তু তারাই বলেছে। তারা যদি আবার ঘুরে ফিরে যদি কমানোর কথা বলে, আসলে এটা খুবই দুঃখজনক। আমরা পরবর্তী যুগান্তর পত্রে কী বলেছে সেটা সম্পর্কে আমরা জানি যে 45,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অনেকেই। আবার 58,000 শিক্ষক নিয়োগের কথাও বলেছে অনেকে, তবে শেষ মুহূর্তে এটি আর হচ্ছে না বলে জানানো হয়। এছাড়া প্রাথমিকের চূড়ান্ত ফল প্রকাশ নিয়েও এ পর্যন্ত বহুবার সময় দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা, কিন্তু তারিখের পর তারিখ গেলেও এখনও চূড়ান্ত ফল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সর্বশেষ 25 নভেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, কিন্তু ফল প্রকাশের বিষয়ে শনিবার গণমাধ্যমকে তিনি বলেন, কবে ফল প্রকাশিত হবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এদিকে মানববন্ধনে অংশ নেওয়া চাকরি প্রত্যাশী মোবারক হোসেন অন্তর বলেন, 32,000 সরকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হলেও প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছিল যে 45,000 শিক্ষক নেওয়া হবে। এটা কিন্তু তারা বারবার বলে আসছিল, কিন্তু তারা হঠাৎ করে এখন সিদ্ধান্ত পরিবর্তন করতেছে। জানি না তারা কী করতে চাচ্ছে, এই এটার সম্পর্কে আমরা আরও বিস্তারিত আমরা আলোচনায় যাব। তো অনেকের আবার বিভিন্ন মাধ্যম থেকে আপনাদেরকে জানার চেষ্টা করব, এবং তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে আজকে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন ফেসবুকের পেজ এবং বিভিন্ন পত্রিকা থেকে কিন্তু আজকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সো আপনারা হয়তো জানেন যে আজকে একটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটা মিটিং হওয়ার কথা, সেটি হয়েছে কিনা সেটাও জানিয়ে দেওয়া হবে। এদিকে মানববন্ধনে অংশগ্রহণ না চাকরি প্রত্যাশী মোবারক হোসেন অন্তর বলেন, 32,000 সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হলেও প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছিল 45,000 শিক্ষক নিয়োগের, কারণ করোনায় 2 বছরে অবসরজনিত কারণে আরও 10,000 বেশি পদ শূন্য হয়েছিল। এটি মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিবের মুখের কথা যা গণমাধ্যমে প্রচার করা হয়েছিল, কিন্তু গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা গেল পদসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। এটি করোনায় ক্ষতিগ্রস্ত বেকারদের জন্য অত্যন্ত হতাশাজনক, সে কারণে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। হাফিজুর রহমান নামে অনেক চাকরি প্রত্যাশী বলেন, এর আগে দিনগুলোতে
প্রতি তিনজনে একজন অনুপাতিক হারে নিয়োগ দেওয়া হতো। এমনকি নিয়োগ বিজ্ঞপ্তি বলাই আছে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তাহলে কেন নয় যে 10 থেকে 15 হাজার অবসরজনিত শূন্য পদে নিয়োগের নিশ্চিত করা হবে না? তাই আমরা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদর দৃষ্টি প্রত্যাশা করছি। জাহিদুর রহমান নামে আরেক চাকরি প্রত্যাশী বলেন, গত এপ্রিল থেকে এই নিয়োগের পরীক্ষা শুরু হয়। আমরা পরবর্তী সংবাদে যাওয়ার আগে বলতেছি, যেহেতু এটা মানববন্ধন শুরু হয়েছে, তবে আশা করা যায় এই মানববন্ধনের ফল কিছুটা হলেও পড়বে। যে রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত আসলে বলা যাচ্ছে না যে এই নিয়োগ কত হবে, হয়তো রেজাল্টের শেষ সিদ্ধান্ত হয়তো পরিবর্তন করতে পারে। জাহিদুর রহমান নামে আরেক প্রত্যাশী বলেন, গত এপ্রিল থেকে এই নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে, ভাইবা কার্যক্রম শেষ হয়েছে গত 12 অক্টোবর, অথচ এতদিনে চূড়ান্ত ফল প্রকাশ করতে পারছে না তারা। আর বর্তমানে টাকার বিনিময়ে বেশিরভাগ পদ ভাগিয়ে নেওয়ার রীতি চালু হয়েছে, প্রাথমিক অতীত এই ধরনের ঘটনা ঘটেছে। আবারও কিসে কারণে এই ফল প্রকাশে বিলম্ব হচ্ছে কিনা তাও নিয়ে আমরা সন্দিহান। সবশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে দুই দফা দাবি না মানলে লাগাতার কর্মসূচি হুঁশিয়ারি দেন চাকরি প্রত্যাশী আন্দোলনকারীরা। সো আপনারা দেখতে পাচ্ছেন যে লাগাতার যদি একটা মানববন্ধন হয়, তবে আশা করা যায় ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো এই তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে পদের সংখ্যা হয়তো বৃদ্ধি পেতে পারে। কিছুটা বৃদ্ধি না পেলেও কিছুটা মিনিমাম যেটা 40 থেকে 35 হাজার হয়, এটাই আসলে চাকরি প্রত্যাশীরা কাম্য করতেছে, যারা মানববন্ধন করেছে প্লাস যারা ভাইবা দিয়েছে তার সবাই এটাই প্রত্যাশা করতেছে। সো আজকে বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে, সে চিত্র আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপনারা নাটাইম ভিডিওটা পুরোটি সম্পূর্ণ দেখুন, এবং বিভিন্ন ফেসবুক পেজে বিভিন্ন প্রার্থী বিভিন্ন প্রকার কমেন্ট করেছে, তাদেরও কিছু কমেন্ট আপনাদের সামনে তুলে ধরা হবে। সো আপনারা হতাশ হবেন না, আপনারা জানেন নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আপনার যেখানে রিজেক্ট লিখেছে সেখানে রিজেক্ট হবে। এবং আজকে বিভিন্ন জায়গায় এটা একটা পোস্ট, প্রাথমিকে 35 হাজার শিক্ষক নিয়োগের দাবিটা মানববন্ধন, এটা একটা মানববন্ধনে আপনাদের সামনে চিত্র তুলে ধরা হলো। এইরকম অনেক জায়গায় মানববন্ধন হয়েছে ঢাকার, এই তবে ডিপির সামনে মানববন্ধন হয়েছে, এবং বিভিন্ন আমরা মিডিয়া থেকে জানতে পারলাম মানববন্ধন হয়েছে, এবং হয়তো এটা সরকারের কাছেও অবশ্যই যাবে, দৃষ্টিভঙ্গি যাবে, তবে এর থেকে হয়তো কিছুটা হলো এই ফল প্রত্যাশা উপকৃত হবে। যে আপনাদের সামনে মানববন্ধনের চিত্রগুলো আমরা তুলে ধরতেছি, যে বিভিন্ন জায়গাতে মানববন্ধন হয়েছিল সেই সম্পর্কে, এবং তাছাড়া আরও একটি পত্রিকা যে প্রকাশিত করেছে সেই সংবাদটুকু আমরা চলে যাচ্ছি। যে আজকে পত্রিকা একটা নামে, 35 হাজার শিক্ষক নিয়োগের কথা বলে পদ সংখ্যা কমানোর সিদ্ধান্ত বাতিল চেয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপি এর সামনে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশীরা। আজ রোববার সকাল 10টার দিকে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন দুটি দাবি জানান চাকরি প্রত্যাশীরা। এই দাবিগুলো হলো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী 35 হাজার সহকারী শিক্ষক নিয়োগ দিতে হবে, এবং দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করতে হবে। আপনারা জানেন ফল প্রকাশ যত রেডি হবে অত দ্রুততির সংখ্যা হয়তো বেড়ে যেতে পারে। চাকরি প্রত্যাশী মোবারক হোসেন অন্তর বলেন, 35 হাজার সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হলেও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়েছিল 35 হাজার শিক্ষক নিয়োগের কথা, কারণ করোনা 2 বছরে অবসরজনিত কারণ 10 হাজার বৃদ্ধির জন্য তারা কিন্তু এই অনুপাতে, কিন্তু এই 35 হাজার অনুপাতে কিন্তু তারা মূলত এই রিটার্নে প্রার্থী ঠিক আছে, এটা আপনারা সবাই জানেন। তারা পরীক্ষার আগেই কিন্তু তারাই বলেছিল যে 35 হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। জানি না আসলে কি কারণে হঠাৎ করে তারা সিদ্ধান্ত পরিবর্তন করতেছে, আসলে এটা ভিতরে কি আসলে এটা কোনো দুর্নীতির লক্ষণ কিনা এটাও আসলে সবার একটা সন্দেহ হচ্ছে। সো চাকরি প্রত্যাশীরা কিন্তু এইরকম মন্তব্য করেছে, বিভিন্ন মন্তব্য আপনার সামনে তুলে ধরবো। বেশি বছর হয়েছিল এটা মন্ত্রণালয়ের সদ্য বিদায়ী সচিবের মুখের কথা যা গণমাধ্যমে প্রচার করা হয়েছিল, কিন্তু গতকাল শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয় পদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে না, এটি করোনা ক্ষতিগ্রস্ত বেকারদের জন্য অত্যন্ত হতাশাজনক, সে কারণে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। লুবনা আক্তার নামে আরেক চাকরি প্রত্যাশী বলেন, প্রতি বছর প্রতি তিনজনের একজন অনুপাতে হারে নিয়োগ দেওয়া হতো, এবং করোনার ক্ষতিগ্রস্ত অধিকাংশ বয়সীমা শেষ হয়ে গেছে এবং শেষ হওয়ার প্রান্তে, এমনকি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলাই আছে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তাহলে কেন
এই 10 থেকে 15 হাজার অবসরজনিত শূন্য পদে নিয়োগ দেওয়া নিশ্চিত করা হবে না, তাই আমরা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি প্রত্যাশা করছি। আপনারা বুঝতে পারছেন যে যেহেতু মানববন্ধন উঠেছে, সেহেতু ফলাফল প্রকাশে একটা চমক থাকতে পারে। এর আগে কিন্তু এই অধিদপ্তর থেকে জানা গিয়েছিল ফলাফলে একটা বিশেষ চমক থাকবে, অত এমন হতে পারে যে ফলাফলের আগে তারা বলতেছে এতজনে বা হয়তো ফলাফল প্রকাশের সময় হয়তো তারা বৃদ্ধি করাইতেও পারে, যে চমক চমকের কথা তারা বলেছে। সো এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই, যে অবশ্যই এখনো আশা আছে যে পদ সংখ্যা বাড়ানোর এখনো সম্ভাবনা অনেক রয়েছে, যেহেতু এখনো ফলাফল প্রকাশিত হয়নি, না হওয়া পর্যন্ত হয়তো আন্দোলনকারীরা আন্দোলন চালিয়ে যাবে। এবং আপনারা যারা বিভিন্ন ফেসবুক চালান, তারাও আপনারা বেশি বেশি করে তারা এই মানববন্ধনের চিত্রগুলো আপনারা তুলে ধরবেন, এটা জোরালো হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের দুই দফা দাবি না মানলে লাগাতার কর্মসূচি ঘুষিয়ে দিয়েছেন চাকরি প্রত্যাশীরা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন তো তারা হুঁশিয়ারি দিয়েছে। সো আপনারা বিভিন্ন পেজে এই ধরনের আন্দোলনগুলো আপনারা তুলে ধরবেন, যারা চাকরি প্রত্যাশী তারা অধিকাংশ কিন্তু ফেসবুক চালা, ফেসবুকে আপনারা ইনশাআল্লাহ তুলে ধরবেন। সোশ্যাল মিডিয়া একটা এমন একটি সাইট, এখান থেকে কিন্তু অনেক আন্দোলন কিন্তু বড় আকার ধারণ করে এবং অনেকের দৃষ্টি আকর্ষণ হয় এখান থেকেই, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন সারা বিশ্বে একটা জনপ্রিয়। সেহেতু আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে এগুলো শেয়ার করা, আর শেয়ার করলে হয়তো অনেকে এটা জানতে পারবে এই আন্দোলনটা বা আসলে প্রসারিত হবে, যে এই ধরনের পোস্টগুলো আপনার ফেসবুকে দেবেন স্ক্রিনশট মেরে। এটা আপনাদের কাছে যারা চাকরি প্রত্যাশী যারা বাইবে দিয়েছেন তারা বেশি বেশি করে এটা করবেন, যাতে সকলের দৃষ্টি আকর্ষণ হয় এবং তারা সিদ্ধান্ত সরে এসে পদ সংখ্যা বাড়ানো হয়। এখানে একজন যেমন পোস্ট করেছেন যে তারিখ 20/11/2022 সকাল 10টা স্থান মিরপুর, পদসংখ্যা বৃদ্ধি করতে হবে 1:2 অনুপাতে নিয়োগ দিতে হবে। করোনা কারণে ভাইরাসের কারণে আমাদের 2 বছর চলে গেছে, বর্তমান প্রেক্ষাপট কোনো বড় ধরনের সার্কুলার হচ্ছে না, এর ফলে অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে, তাই এই নিয়োগের থেকে পদসংখ্যা বৃদ্ধি করে নিয়োগ দিলে বেকারদের হাহাকার কিছুটা হলেও লাগু হবে। দ্রুত ফলাফল দিতে হবে, সেটা নভেম্বরের মধ্যেই দুর্নীতিমুক্ত নিয়োগ দিতে হবে। সকলে চলে আসবেন, আপনারা ঘরে বসে থাকলে আপনাদের দাবিগুলো পূরণ হতে পারবে না, তাই সবাই মানববন্ধনে দলে দলে যোগ দেবেন। আশা করি যারা ঢাকার আশেপাশে কোনো চাকরি প্রত্যাশী থাকলে ইনশাল্লাহ আপনারা যোগদান করবেন, এতে যত লোকসংখ্যা বৃদ্ধি পাবে তত আন্দোলন জোরালো হবে। এটা যারা ঢাকায় আছেন তারা অবশ্যই আন্দোলন যোগদান করবেন। আর একজন পোস্ট করেছে 32,000 নিয়োগ হলে কোঠাবিহীন চাই, আর কোঠা থাকলে 50,000 দিতে হবে, আমাদের সাথে কোনো তামাশা নয়। এই ভাই আসা ভালোই কথা বলেছেন, কারণ এরা বেশি টেকানো হয়েছে মূলত কোটা প্রার্থী পাওয়ার জন্য, আর এত কম সময় ধরে কোটা প্রার্থীরা কম মার্ক পেয়ে জব পাবে। যদি তারা যদি 32,000 নিয়োগে যদি তারা 80-90,000 টেকা দেয় তবে কোটাধারী প্রার্থী কিন্তু খুঁজে পাওয়া যাইতো না। সো এটাও আসলে একটা ভালো দিক, যদি কম সময়ে নিয়োগ দেওয়া হয় তবে কোটাবিহীন নিয়োগ দিতে হবে, আর কোটায় প্রয়োগ হলে অবশ্যই 50,000 নিয়োগ দিতে হবে। সো এটাও আসলে একটা মূল পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনারা অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, যে আন্দোলনের যে চিত্রগুলো আপনারা বিভিন্ন সাইটে বেশি বেশি করে প্রচার করবেন, তবে আন্দোলন জোরালো হবে। আর একটা আন্দোলনের চিত্র, প্রাথমিককে সকল শূন্য পদে নিয়োগের দাবিতে মানববন্ধন চলছে, ভাইবা প্রার্থীরা আসুন, কতিপয় কর্মকর্তা স্বেচ্ছাচারে আচরণ মেনে নেব না, সরকারে সদিচ্ছার মূল্যায়ন চাই। সো আপনারা দেখতে পাচ্ছেন, সো আপনাদের সামনে পরবর্তী যে কোনো আন্দোলন থেকে শুরু করে যে কোনো আপডেট আপনাদের সামনে পরবর্তী আপনারা আমি যে কোনো সময় তুলে ধরব। যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী যে কোনো সংবাদ সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আল্লাহ হাফেজ।